আসসালামু আলাইকুম আশা করছি সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন গত বাইশ ফেব্রুয়ারি দু হাজার তেইশ তারিখে সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই হাজার বিশ এর প্রিলিমিনারি টেস্টের ফলাফল প্রকাশিত হয়েছে এই প্রিলিমিনারি টেস্টের ফলাফল সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু জিনিস আসলে শেয়ার করতে চাই যেটা আমার কাছে মনে হয় আপনাদের লিখিত পরীক্ষার জন্য খুব বেশি কাজে লাগবে এবং আমি চাই যদি আমার এই শেয়ারিংসের মাধ্যমে একজন ব্যক্তি উপকৃত হয় তাহলে সেটাই হবে আমার সফলতা বেশ কিছু ইউটিউবারদেরকে দেখলাম যে তারা আসলে শেয়ার করছে বা বলছে যে এবার পরীক্ষার প্রশ্নপত্র নাকি একটু কঠিন হয়েছিল অনেক ব্যক্তিদের কাছেই এরকম আসলে কথা শোনা যাচ্ছে যে পরীক্ষার প্রশ্নপত্র আসলে কঠিন হয়েছিল তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে পরীক্ষা প্রশ্নপত্র আসলে আমার কাছে মনে হয়েছে আগের মতোই স্বাভাবিক ছিল খুব খুব বেশি বেশি কঠিন ছিল ছিল ব্যাপারটা ব্যাপারটা নয় নয় আবার যে যে সহজ সেরকমও এখন এই বিষয়টাকে ক্লিয়ার করার জন্য আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে পারি সেটা হচ্ছে ষোড়শ শিক্ষক নিবন্ধন পরীক্ষা যখন অনুষ্ঠিত হয়েছিল তখন প্রিলিমিনারি টেস্টের ফলাফলটা কেমন ছিল আমি যদি আপনাদেরকে দেখাই যে বর্তমান সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মোট পরীক্ষার্থী ছিল হচ্ছে এগারো লাখ তিরানব্বই জন পরীক্ষার্থীর ভিতর থেকে আসলে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল মাত্র ছয় লাখ আট হাজার চারশো বিরানব্বই জন এবং সেক্ষেত্রে আমরা পাশের হার যে হারটা পেয়েছিলাম পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সার্বিক পাশের হার হচ্ছে চব্বিশ দশমিক আট নয় এটা হচ্ছে সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল যেটা আমার কাছে মনে হয়েছে আসলে এটা মোটামুটি প্রশ্ন যদি হয়ে থাকতো তাহলে ফিফটি এর উপরে রেজাল্ট আসার কথা ছিল যেহেতু পাশের হার মাত্র টোয়েন্টি তাহলে ধরে নেওয়া যায় যে প্রশ্নপত্র আসলে খুব বেশি সহজ ছিল না এখন আমি যেটা দেখাতে চাই সেটা হচ্ছে সরস শিক্ষক নিবন্ধন পরীক্ষার ক্ষেত্রে রেজাল্টটা কেমন ছিল এটা হচ্ছে দু সালে অনুষ্ঠিত নিবন্ধন পরীক্ষা এবং এক্ষেত্রে আমরা দেখতে পাই যে অংশগ্রহণকারীদের মধ্যে সার্বিক পাশের হার ছিল তেইশ দশমিক তিন এখন যদি আমি এটা আপনাদেরকে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে আগের তুলনায় কিন্তু প্রশ্ন খুব বেশি কঠিন ছিল না সামগ্রিকভাবে প্রশ্নটা হয়তোবা আমরা ধরে নিতে পারছি কঠিন ছিল কিন্তু আসলে এবারকার জন্য ব্যাপারটা ভিন্ন নয় বরাবরের জন্য যেরকম প্রশ্ন হয়ে থাকে এবারও ঠিক তেমনই প্রশ্ন হয়েছে বরং হিসাব করতে গেলে আগের চেয়ে একটু সহজই ছিল পাশের হাত দেখলে সেটা আমরা বুঝতে পারি একটা জিনিস হচ্ছে যে আপনারা সুবিধা পেতে পারেন সেটা হচ্ছে গতবার পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এগারো লাখ ছিয়াত্তর হাজার একশো ছিয়ানব্বই জন এবং অংশগ্রহণ করেছিল নয় লাখ উনষাট হাজার সাতশো সাতাশ জন এক্ষেত্রে আমরা দেখতে পারি যে বর্তমান যেই পরীক্ষার্থী পরীক্ষাটা অংশগ্রহণ করেছিল সবাই সেক্ষেত্রে একটা লক্ষণীয় হারে পরীক্ষার্থী কিন্তু অংশগ্রহণ করেনি এর পিছনে একটা বড় কারণ আছে সেটা আমরা সকলেই জানি যে সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে প্রিলিমিনারি হয়েছিল তারপরে প্রায় বছর পরে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তিন এবং বৈশ্বিক যে করোনা মহামারী ছিল তার জন্য আসলে এটা ঘটেছিল এবং এই তিন বছরের ভিতরে অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে যাদের বয়স কেনা পঁয়ত্রিশ ক্রস করে গিয়েছে তারা কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করেনি কারণ তারা জানে তারা অংশগ্রহণ করে যদি টিকেও যায় তারা শিক্ষক হিসেবে আবেদন করতে পারবে না তারা আসলে শিক্ষক হিসেবে কোনো বিদ্যালয়ে আবেদনের যোগ্য আর থাকবে না এর জন্য একটা বেশিরভাগ সংখ্যক পরীক্ষার্থী আসলে আবেদন করেও পরীক্ষা অংশগ্রহণ করেনি আর এর মধ্যে একটা হচ্ছে এই তিন বছরের মধ্যে অনেকেরই বা বিসিএস সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল কোন একটাতে হয়তো বা তাদের হয়ে গিয়েছে এই তারা আর এই পরীক্ষা অংশগ্রহণ করেনি এই কারণেই মূলত পরীক্ষার্থীর সংখ্যা লক্ষণীয় হারে কমে গিয়েছিল এবং মাত্র ছয় লাখ আট হাজার চারশো বিরানব্বই জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এবং এই অংশগ্রহণ করার ফলে আসলে লিখিত পরীক্ষায় একটা সুবিধা আপনারা পেতে পারেন যে সুবিধাটা হচ্ছে লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী যে সমস্ত পরীক্ষার্থী রয়েছে তারা কিন্তু আসলে সংখ্যায় কম হবে আগের তুলনায় আর যেহেতু পরীক্ষার্থীর সংখ্যা কম থাকবে সেহেতু ধরে নেওয়া যায় যে আসলে কম্পিটিশনটা কম হবে আর কম্পিটিশন কম্পিটিটার যদি কম থাকে তাহলে আপনার টেকার সম্ভাবনাটা বেড়ে যাবে তো আপনি যদি খুব ভালো প্রিপারেশন নাও থাকে যদি মধ্যম লেভেলের যদি আপনার প্রিপারেশন থেকে থাকে তাহলেও কিন্তু আপনি আসলে পরীক্ষায় অংশগ্রহণ করে টিকে যেতে পারেন কারণ আমরা জানি যে রিটার্ন পরীক্ষায় কিন্তু আসলে একটা নির্দিষ্ট মার্কিং তারা সেট করে রাখবে যে এই পরিমাণ মার্কিং যদি কেউ আসলে তুলতে না পারে তাহলে কিন্তু সে আসলে যোগ্য নাও হতে পারে যেহেতু সংখ্যা কম সেহেতু সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে যারা কিনা মোটামুটি পড়াশোনা শুরু করে দিয়েছেন তারা আসলে ট্র্যাকে থেকে পড়াশোনা করেন আপনাদের জন্য যে সিলেবাসটা দেওয়া হয়েছে শিক্ষক নিবন্ধন যে অথরিটি রয়েছে এন এ তাদের তরফ থেকে যে সিলেবাস দেয়া হয়েছে সেই সিলেবাসটা যদি মোটামুটি কেউ ফলো করে পড়াশোনা করে তাহলে আমি মনে করি তারা আসলে পরীক্ষায় টিকে যেতে পারবে সেই সিলেবাসের বাইরে গিয়ে আমাদেরকে অনেক বেশি পড়তে হবে ব্যাপারটা সেরকম না আমরা যদি ট্র্যাকে থেকে সেই সঠিক সঠিক গাইডলাইন মেনটেন করে যদি আমরা পড়তে পারি তাহলে আমার কাছে মনে হয় যে এবার খুব সহজে তারা পরীক্ষায় টিকে যেতে পারবে আর একটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে আমরা প্রত্যেকে আসলে পড়ার পিছনে খুব বেশি সময় দেই যে আমাদের পুরো সময়টা আসলে পড়ার পিছনে দেওয়া উচিত এবং পড়াটা যেন খুব বেশি মনে থাকে যেন বারবার রিভিশন দেওয়ার চেষ্টা করি আমরা কিন্তু আমরা লেখার ক্ষেত্রে ঠিক ততটা জোর দিই না রিটার্ন পরীক্ষায় কিন্তু অন্যতম বড় একটা ফ্যাক্টর হচ্ছে লিখতে পারা আপনি সময়ের মধ্যে থেকে যদি সুন্দর করে গুছিয়ে লিখতে না পারেন তাহলে কিন্তু আপনার পরীক্ষায় টেকার সম্ভাবনাটা কমে যাবে আমরা যতটা সময় পড়ার জন্য দিচ্ছি তার তার সাথে সাথে একটা মোটামুটি সময় বের করা উচিত যেন প্রতিদিন আমরা লেখা প্র্যাকটিস করতে পারি আমরা যদি মোটামুটি সময়ের মধ্যে আমাদের লেখাটা পরিপূর্ণভাবে শেষ করতে পারি তাহলে আমার মনে হয় যে আসলে পরীক্ষায় টেকার সম্ভাবনাটা বেড়ে যাবে আর ট্র্যাকে থাকার যে ব্যাপারটা বলেছিলাম যে সিলেবাসটা দেয়া হয়েছে যেমন আমি আমার বিষয়টা নিয়ে বলছি বিজ্ঞান বিষয়টা নিয়ে বলছি এখানে যেই টপিকগুলো দেয়া আছে এর বাইরে কিন্তু খুব বেশি প্রশ্ন করা হবে না তো আমি যদি এই ট্র্যাকে থেকে আমার বিষয়গুলো প্র্যাকটিস করতে থাকি বিভিন্ন ভিত্তিক ব্যাপারগুলো আছে বা মোটামুটি একটা প্রবলেম আমার সামনে দিয়ে বসলো সে প্রবলেমটা সলভ করতে হবে তো আমরা কিন্তু আসলে লেখার অভ্যাসটা কমিয়ে ফেলেছি অনেক অনেক যারা কিনা আসলে নিয়মিত শিক্ষার্থী নয় তারা কিন্তু আসলে খুব বেশি কম লেখা লিখিতে রয়েছে বর্তমানে তো আমি সকলকে অনুরোধ করব যে আপনারা পড়ার পাশাপাশি একটা ভালো সময় রাখেন যেন আপনারা লিখতে পারেন কারণ রিটেন পরীক্ষায় কিন্তু আসলে অনেক বেশি জ্ঞান থাকলো আপনার অনেক বেশি প্রিপারেশন আপনার ভালো থাকলো আপনি সবই জানেন কিন্তু আপনি লিখে শেষ করতে পারতেছেন না বা আপনার লেখাটা আসলে খুব বেশি স্পষ্ট নয় না লিখতে লিখতে যেটা হয় আসলে যে আমরা খুব বেশি পড়তে গিয়ে আসলে খুব বেশি কম হয়ে যায় সময়টা এই আমরা লিখতে গেলে অনেক সময় জড়তা কাজ করে যে দ্রুত লিখতে পারছি না হাতটা জড়তায় আড়ষ্ট হয়ে যাচ্ছে তো এইটা যদি কাটাতে চাই তাহলে আমাদের পড়ার পাশাপাশি লেখার অভ্যাসটাও খুব বেশি পরিমাণে করতে হবে তো আপনারা যদি এন টিআরসি এর যে গাইডলাইন রয়েছে যে সিলেবাসটি রয়েছে সেটা যদি ফলো করে পড়াশোনা করেন আর যদি নিয়মিত লেখার অভ্যাসটা করেন তাহলে আমি বিশ্বাস করি আপনারা একটা বেশিরভাগ সংখ্যক পরীক্ষার্থী আসলে লিখিত পরীক্ষায় টিকে যাবে এবং বাংলাদেশ আসলে ব্যবস্থায় অনেক মেধাবী এবং ভালো কিছু শিক্ষক পেতে যাচ্ছে আমি মনে করছি বর্তমানে কারণ একটা সময় ছিল যে এন এর পরীক্ষাগুলো খুব বেশি আমলে নেওয়া হতো না কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এন টিআরসি এর পরীক্ষার মাধ্যমে যে সমস্ত শিক্ষক আসলে নিবন্ধন পাশ করে আস ছেন তারা কিন্তু অনেক বেশি মেধাবী এবং তারা সামনের যে জাতি সামনের যে আমাদের ভবিষ্যৎ এদেরকে আসলে দেওয়ার মতো অনেক বেশি পটেন্সিয়াল তারা রাখে এবং যদি এই শিক্ষকগুলো ভালো মতো বিভিন্ন যে জটিলতাগুলো আগে ছিল পেপার ওয়ার্কগুলো খুব বেশি বেশি ছিল সেগুলো কমিয়ে ফেলা হয় এন টিআরসি এর মাধ্যমে এবং এরা যদি খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জয়েন করতে পারে তাহলে আমাদের যে শিক্ষা ব্যবস্থা যে ভঙ্গুর অবস্থাটা আছে বা করোনার কারণে যেই অনেক দিন একটা গ্যাপ রয়ে গিয়েছে আমি আশা করি করি এই শিক্ষকবৃন্দ নতুন করে আসলে একটা আসার সম্ভাবনা আমাদেরকে দেখাতে পারবে এবং যেটা কিনা আমাদের জন্য খুবই দরকার এই মুহূর্তে আজকের ভিডিও এ পর্যন্তই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যেন সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায় দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম